হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বন্যার কারণে স্থগিত হয়ে যাওয়া 2022 সালের দাখিল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই নতুন পরীক্ষার সময়সূচিটি জানিয়ে দিব। তো দেখুন বন্ধুরা, এটি হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত 2022 সালের দাখিল পরীক্ষার নতুন সময়সূচি। তো শিক্ষার্থী বন্ধুরা, নতুন সময়সূচি অনুযায়ী প্রথম পরীক্ষা শুরু হবে 15/9/2022 তারিখে, প্রথম পরীক্ষা। এরপর আছে 17/9/2022 তারিখ, তারপর আছে 18/9/2022 তারিখ, তারপর আছে 19/9/2022 তারিখ, তারপর আছে 20/9/2022 তারিখ, তারপর আছে 22/9/2022 তারিখ, তারপর আছে 24/9/2022 তারিখ, তারপর আছে 25/9/2022 তারিখ, তারপরে আছে 26/9/2022 তারিখ, তারপর আছে 28/9/2022 তারিখ, তারপর আছে 29/9/2022 তারিখ, তারপর আছে এখানে 1/10/2022 তারিখ, এবং পরীক্ষা শেষ হবে 3/10/2022 তারিখে পরীক্ষা শেষ হবে। তারপর বন্ধুরা, এখানে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে। তো ব্যবহারিক পরীক্ষা হচ্ছে আপনার 10/10/2022 তারিখ সোমবার হতে 15/10/2022 তারিখ শনিবার পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। তো এইখানে যে 10/10/2022 থেকে 15/10/2022 দিচ্ছে, এর মধ্যে আপনাদের এই ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে? তো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি হচ্ছে প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে এবং নিজ নিজ কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এগুলো এখানে বলে দেওয়া হয়েছে, তো আপনারা এগুলো দেখে নেবেন ভালো করে। তারপর বন্ধুরা, এখানে নিচে এই রুটিনটির নিচে কিছু বিশেষ নির্দেশাবলী দেওয়া আছে, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা এখানে ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? তো আপনাদের সুবিধাতে এই রুটিনটির পিডিএফ আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে ভালো করে এই রুটিনটি দেখে নেবেন, ঠিক আছে? তো এখানে পরীক্ষার মধ্যে পরীক্ষা আছে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত এবং বিকেল 2টা থেকে 4টা পর্যন্ত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিকালবেলা আসলে কোনো পরীক্ষা নাই, ঠিক আছে? সবগুলো পরীক্ষা কিন্তু সকাল 11টা থেকে 1টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এ ছিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত 2022 সালে দাখিল পরীক্ষার নতুন সময়সূচি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নির্ভর থাকবেন। আল্লাহ হাফেজ।